পরবর্তী সময়ে সংগঠনের প্রথম জীবনের কাজটা উদয়পুরই করেছেন, পরবর্তী সময়ে আগরতলা যখন চলে আসেন জোট সরকারের সময়টাতে, তার পরবর্তী সময়ে আগরতলায় থেকে আমাদের রাজ্যের মধ্যে সবচাইতে হরিবংশের যে মানুষ যারা খ্যাতমজুর তাদেরকে সংগঠিত করার কাজটা শুরু করেন। এর আগে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ছিলেন, পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক হন এবং খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক হিসেবে সারা রাজ্যেই খ্যাতমজুরদের সংগঠিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তা খুব সহজ সরল জীবনযাপন করতেন। এই সহজ সরল জীবনযাপন করার মধ্য দিয়ে অনেকের সাথেই মেলামেশার একটা অভ্যেস গড়ে উঠেছিল এবং যে কোনো মানুষই তাকে বন্ধু হিসেবে মনে করতেন, তাকে সাথেই বন্ধু হিসেবে মনে করতেন এবং পরবর্তী সময়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার যে অকাল প্রয়াণ বলা যায়, অকাল প্রয়াণই 65 মতো বয়স হয়েছিল, স্বাভাবিক কারণে এই বয়সে আজকের দিনে চলে যাওয়াটা তো স্বাভাবিক না অস্বাভাবিক, এটা আমাদের সকলের কাছেই ক্ষতির কারণ হলো এবং আমরা তার পরিবার পরিজন তার সহযোগিতা যারা তাদের সকলের